আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্যাক ক্যামেরাতে ছবি তুলেছি কিছু এবং ভিডিওটা রেকর্ড করতেছি। এভাবে ভিডিও রেকর্ড করা হয়নি আগে কখনো, সবসময় স্টুডেন্টদের ভিডিও করা হয়েছে। আজকে আমাকে নিয়ে ভিডিওটা করার কারণ হচ্ছে কি, আপনারা ক্যামেরাতে দুইজন ব্যক্তি দেখতেছেন, কালো শার্ট পরা, টি শার্ট পরা। ওরা কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারের সবথেকে পুরাতন ছাত্র, যাদের পরীক্ষার ফিঙ্গার ডেট পড়ে গেছে। আজকে অবশ্য অনেক ফিঙ্গার আছে, কিন্তু সকালবেলা এই পাঁচজনের, তার মধ্যে সিআইয়ের আছে দুইজন, আর বাদবাকি তিনটা আছে অ্যালমোনিয়াম ফর্মকে। এখন কথা হচ্ছে আমি কেন এই ভিডিওটা করতেছি, এতদিন ভিডিও করি না এইভাবে। দীর্ঘ প্রায় সাত মাস আট মাস হয়ে গেছে যে বিভিন্ন কারণে, কিন্তু আজকে করতেছি পুরাতন স্টুডেন্ট চলে যাচ্ছে, এই স্মৃতিটা ধরে রাখার জন্য মূলত আজকে ভিডিওটা করা। আমি ব্যাক ক্যামেরা দিয়ে দিই, ওদের সঙ্গে কথা বলি। এরা কিন্তু এতদিন মানুষের ভিডিওর পেছনে দাঁড়াইছে, এবং ওদের যে সিনিয়র ভাইরা চলে গেছে তাদের ক্যামেরার পিছনে দাঁড়াইছে, ওরাও স্বপ্ন দেখতো একদিন ওরা সাক্ষাৎকার দিবে। দুর্ভাগ্যবশত মাঝে কিছু ভিডিও যে করা হলো তাদের কোনো সাক্ষাৎকার নেওয়া হয়নি, তার জন্য আমি দুঃখিত। আমাদের বিভিন্ন ইস্যুর কারণে এটা নেওয়া হয়নি। আর আজকে ভিডিওটা করার আরেকটা কারণ, সেটা হচ্ছে সারা বাংলাদেশের ট্রেনিং সেন্টার বন্ধ হয়ে গেছে এমন একটা গুজবের মানে ভিত্তিতে এই ভিডিওটা করা। আসলে কোনো ট্রেনিং সেন্টার বন্ধ হয়নি, কোটা স্বল্পতার কারণে ট্রেনিং সেন্টার মালিকরা, যাদের সামর্থ্য হচ্ছে না পরীক্ষা করানোর একমাত্র, তারাই অফ রাখছে। তার মানে এই না যে বাংলাদেশে ট্রেনিং বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। প্রায় 350 পরীক্ষা হয় প্রতি মাসে, 350 পরীক্ষা হয় বাংলাদেশে প্রতি মাসে, প্রতিটা মেন সেন্টারে 75টা করে কোটা। আমি এর আগে ভিডিও করছিলাম বাংলাদেশে বর্তমান ওটিসি ওভারসিস ট্রেনিং সেন্টারের আন্ডারে আপনার আছে, ওই কোটা আছে 75টা করে, ঠিক আছে। তো ওটিসির আন্ডারে সেন্টার আছে 5টা, প্রতিটা সেন্টারে 75টা করে কোটা থাকলে 350 কোটা আসতেছে। তো এই 350 জন পরীক্ষা কিন্তু প্রতি মাসে হচ্ছে। এখন আসলে তেমন কিছু প্রশ্ন করব না, জাস্ট ওদের নাম পরিচয়টা নিব। ভাই আসলে বারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলবেন জানি, আর বলার দরকার নেই কত মাস। তো এতটুকু বলবো যে আমাদের এই যে দুইজন ব্যক্তি, এরা সব থেকে পুরাতন আমাদের সেন্টারের। আসলে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন, কি কি আসলে এখানে মিস করবেন? সবই মিস করবো, সেন্টারের টিচারদের মিস করবো, আমার যে ভাই বেগারগুলো আছে। একটু জোরে বলেন। ট্রেনিং সেন্টারে সবই মিস করবো, সবার প্রথম স্যারদের অনেক মিস করবো, আমাদের ভাই বেগারগুলো আছে এখন সামনের অনেক বেশি মিস করবো, এই পরিবেশটা মিস করবো। আলামিন, আসলে আমি এই ভাইয়ের কথা বলি, ইনার বাড়ি আছে নড়াইল এবং ভাইয়ের নাম আছে মামুন ভাই, আমরা মামুন ভাই বলে ডাকি, এবং সে দীর্ঘদিন আমার সঙ্গেই ছিল এখানে, আমি আমার ট্রেডে আর আলামিন আমার ট্রেডে ছিল। আলামিন, তোমার কিছু বলার আছে? জি স্যার, এখানে স্যার অনেক দিন ধরে আছি, এটা মায়া জড়াই গেছে, এখান থেকে গেলে মিস করবে, এখানে আর আসতে পারবো না, তো চাইলেও আসতে পারবো না। আচ্ছা, এই যে দেরি হচ্ছে কেন মামুন ভাই, আপনি বলুন তো, এই যে দেরি হচ্ছে কেন এখন বাংলাদেশে? দেরি হচ্ছে কোটা সংকটের কারণে। আসলে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, কিন্তু পরীক্ষার ছিটের সংখ্যা অনেক কম। আচ্ছা আচ্ছা, যার কারণে এই যে রেট বাড়ার বিষয়টা নিয়ে অনেকেই অনেক রকম ধারণা দেয়, কেউ বলে সিন্ডিকেট, কেউ বলে ট্রেনিং সেন্টারের কারসাজি, কেউ বলে বৈশ্বিক যে দৈন্যতা, মানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বিভিন্ন ইস্যুর কথা বলে। আসলে আপনার কী মনে হয়? না, আসলে টোটাল ব্যাপারটা হলো সামহাও সিঙ্গাপুর থেকে আপনার কোটা কম আসতেছে, এই জন্য আপনার পরীক্ষাও কম, এই জন্য রেটটাও বেশি, রেটটাও বেশি। আচ্ছা, এটা কি আপনার, আপনার তো স্টুডেন্ট দীর্ঘদিন ছিলেন, আপনার কি মনে হয় এটা কি আজীবন থাকবে এরকম? না, এটা আজীবন থাকবে না। আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনার নামটা কি? এমডি কাউসার আলম। এমডি কাউসার আলম, কিছু মনে করতেছেন ভিডিও করতেছি তাই? না স্যার। আচ্ছা, যেহেতু আপনি আমাদের ইএফ ট্রেডের স্টুডেন্ট, তো আপনার কোনো কষ্টের কথা বা কোনো অভিজ্ঞতা শেয়ার করবেন? বলতে স্যার, এখানে ছিলাম দীর্ঘ সাত মাস, এখানে জায়গাটাকে অনেক মিস করব। আচ্ছা আচ্ছা, ছোটো ভাই ব্রাদার আছে, ওদেরকে অনেক মিস করব। আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি মাফ করে দিয়েন। হ্যাঁ, ইনশাল্লাহ ভাই। যশোর থেকে বিশ্বাস এমডি নূর মোহাম্মদ, এখানে বিগত অনেক মাস ধরেই আছি, যেহেতু সবার সাথে একটা মিল মহব্বত ভালোবাসা তৈরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু এখন আজকে আমার ফিঙ্গার, আমি সামনে আমার পরীক্ষা, খুবই খারাপ লাগবে, সবার সাথে ভালোবাসা একটা অন্যরকম মায়া জড়াই গেছি,
তারপরেও মেনে নিতে হবে যদি কষ্ট করেই আর কি যাওয়া লাগবে যাক ধন্যবাদ আপনাকে সিঙ্গাপুর গেলে সবার সাথে মতামত দেখা হবে জি মতামত শেয়ার করার জন্য আমার একজন প্রিয় শুভাকাঙ্ক্ষী অন্য ট্রেডার হলেও খুব ভালোবাসি তারে আমি সবাইরই ভালোবাসি কিন্তু এ একটু স্পেশাল যাক তোমার নামটা বলো ভাই ইসলাম আন্দ্রে শান্ত শান্ত ডাকনাম শান্ত বলে ডাকি কোনো কিছু বলার আছে স্যার বলার তো অনেক কিছু আছে স্যার এটা এমন একটা জায়গা যেখানে আমরা আমাদের ভবিষ্যৎকে গড়ার জন্য এখানে আমরা আসি এখানে আসার পরে কত ভাই ব্রাদার আছে স্যারদের আছে স্বর্গ পরিসহায় করতে হওয়ার পরে এখানে ছয় মাস কিংবা সাত মাস থাকি তারপর আমরা এখান থেকে চলে যাই আসলে স্যার এটা এমন একটা জায়গা যে জায়গা মৃত্যুর আগ পর্যন্ত স্যার মনে থাকবে আমার যাক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত পেশ করার জন্য এখন কথা হচ্ছে যে এরা ফিঙ্গারে যাচ্ছে আমি পরীক্ষার ডেটটা বলতেছি না পরীক্ষার ডেটটা না বলার কারণ হচ্ছে বিভিন্ন ইস্যুর কারণে কারণ অনেক সেন্টার বন্ধ আছে অনেক সেন্টাররা পরীক্ষা দিতে পারতেছে না ছাত্ররা বাড়িতে বসে আছে তারা এই ডেট শুনে বা এই ফিঙ্গারের ডেট শুনে তারা তাদের ছাত্রদেরকে টিচারদেরকে ডিস্টার্ব করবে যে কারণে আমি ডেটটা বলতেছি না পরীক্ষার ডেটটা যে ওরা পরীক্ষা দিতে পারতেছে আমাদের পরীক্ষা নাই আমি এটাও বলতেছি না যে কোন সেন্টারে পরীক্ষা শুধু এতটুকু বলবো যে সেন্টার খোলা আছে এই মেসেজটা দেওয়ার কারণ হচ্ছে কি এই সিঙ্গাপুর থেকে বা বাংলাদেশ থেকে যে মিথ্যাচার ছড়ানো হচ্ছে যে সেন্টার বন্ধ হ্যাঁ টোটালি বন্ধ এটা আসলে গুজব এটাতে কেউ কান দিবেন না আমি ভিডিওর শুরুতে বলেছি যে 350 মতন পরীক্ষা হয় প্রতি মাসে সারা বাংলাদেশে এটা যদি বিশ্বাস না হয় তাহলে গুগলে আপনারা সার্চ দিয়ে দেখবেন ওটিসি ঠিক আছে ওটিসি ফর সিঙ্গাপুর এটা দিলে আপনারা দেখতে পাবেন ওইখানে কতগুলো সেন্টার খোলা আছে আর প্রত্যেক সেন্টার প্রতি 75টা করে কোটা পাওয়া যাচ্ছে সেই কোটা থেকেই এই সাব সেন্টার এবং মেন সেন্টার মিলাই বাংলাদেশে পরীক্ষা হচ্ছে যাই হোক যারা পরীক্ষা এ মাসে দিবে তাদের সবার জন্য দোয়া করবেন খাস করে তারা রেজাল্ট যেন ভালো করতে পারে